আমি ভাবছি ক্র্যান 360 এর চাকরিটা ছেড়ে দিই মানে কি অন্য কোনো পত্রিকা থেকে অফার পেয়েছো নাকি আরে না কে আমাকে অফার করবে কেন 3 বছর তুমি আমার পাশে বসে চাকরি করছো তুমি আমাকে আজ পর্যন্ত অফার করলে না আমাকে কি অফার করবে বলো ফাজলামি রাখো চাকরি কেন ছাড়বে সেটা বলো কারণ আমার ভালো লাগে না তুমি আমার সামনে পেখম মেলে প্রেম করবে শুভকে মাঝে মাঝে শাস্তা করার জন্য আমাকে ব্যবহার করবে আর আমি তোমার হাতের মোয়া হয়ে থাকব সেটা হবে না মানে আমি তোমাকে ইউজ করি আমার সম্পর্কে তোমার এই ধারণা মন কোন ধারণা করার ইনপুট তুমি আমাকে আজ পর্যন্ত দাওনি আমি আর কি ধারণা করব বলো শুভ ফোন করেছে ও মনে হয় এতক্ষণে রেস্টুরেন্টে পৌঁছে গেছে আরে না আমি বললাম দেখো বলবে বস আমাকে ফোন করেছে সরি লাবণী আসতে পারবো না এইটাই করছে শিওর দেখি কি বলে হ্যালো হ্যালো হ্যাঁ লাবণী সরি বস না একটা কাজ চাপায় দিছে এখন আসতে পারবো না কোথায় আসতে পারবে না চান্দু 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 ফান্দু এগুলো কি ধরনের কথা লাবণী এরকম তো তোমারও হয় তাই না অনেক সময় তুমি অনেক কিছু বলে আসতে পারো না মানে কি মানে তুমি কি আমাকে কোথাও আসতে বলেছিলে নাকি একটু আগেই না লাঞ্চে আসার কথা বললাম ও ও সরি মানে আমি না ভুলেই গেছি তুমি যে আমাকে আসতে বলেছিলে সরি ও তাহলে তো ঠিকই আছে ভুলেই গেছো তাই না আমার সব কথাই তুমি আজকাল ভুলেই যাও কি সব বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো যাও কাজ করো গিয়ে ঠিক আছে তুমি তাহলে তোমার মতো লাঞ্চ করে নিও সেটা নিয়ে তোমাকে একটুও ভাবতে হবে না আমি আর জাহিদ অলরেডি লাঞ্চ করতে বেরিয়ে গেছি লিন্ডা লিন্ডা তুমি আমার সাথে লাঞ্চের কথা ভুলে গিয়ে জাহিদের সাথে লাঞ্চ করতে গেছো এগুলো কিসের আলামত লাবণী হ্যালো হ্যালো কে দিছে